नमस्कार बंधुरा, रेशन नहीं खूब एक गुरुत्वपूर्ण आपडेट चले आबारों किन्तु असंख्य रेशन कार्ड बातिल कर देवा हुए तो कादेर रेशन कार्ड बातिल करा हलो की कारण रेशन बातिल हलो বা আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা কিভাবে বুঝবেন, এই সকল বিষয়গুলো নিয়ে রিসেন্ট একটি আপডেট এসেছে, সমস্তটাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এই সংক্রান্ত আপডেটে বলেছে, অবশেষে প্রকাশ্যে এলো রাজ্যের 1,13,00,000 নিষ্ক্রিয় করে রাখা রেশন কার্ডের রহস্য। খাদ্যমন্ত্রী রুথিন ঘোষ জানিয়েছেন, যে কার্ডগুলি বন্ধ করে রাখা হয়েছে তা সবকটি রাজ্য সরকারের 2 টাকা কিলো দরের চাল ও গম পাওয়া গ্রাহকদের। গণশক্তিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রের প্রকল্প সম্পূর্ণভাবে ব্যবহার করতেই এই কৌশল বলে জানিয়েছেন মন্ত্রী। সম্প্রতি জানা যায়, রাজ্যে প্রায় 1,13,00,000 রেশন কার্ড নিষ্ক্রিয় করে রেখেছে গণবণ্টন দপ্তর। এর মধ্যে একটা বড় সংখ্যায় ভুয়ো কার্ড রয়েছে বলে দাবি করা হয় দপ্তর সূত্রে। কিন্তু বাকি কার্ড কেন বন্ধ করা হয়েছে তার জবাব তখন দেয়নি খাদ্যমন্ত্রী রুথিন ঘোষ। অবশেষে প্রকাশ্যে এলো সেই রহস্য। গণশক্তির প্রতিবেদন অনুযায়ী মন্ত্রী মশাই জানিয়েছেন, আমরা প্রায় 1,14,00,000 মানুষের কার্ড ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে আমাদের কোটা ধরে রাখতে হবে, যে কার্ডগুলি বাদ পড়বে তা সবই আর কে এসওয়ান রাজ্য সরকারের 2 টাকা কেজি চাল প্রকল্প থেকে বাদ যাবে। বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, রাজ্যের 10 কোটি মানুষকে 2 টাকা কেজি দরে চাল দেয় তার সরকার। রহস্য হলো, এর মধ্যে 6,01,00,000 মানুষকে চাল ডাল দেয় কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প তৃণমূল জামানার আগে থেকেই চলে আসছে। তৃণমূল সরকার এসে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা চালু করে। এই যোজনায় 2টি ভাগ রয়েছে, একটা আর কে সোয়াই ওয়ানের সুবিধাভোগীরা 2 টাকা কেজি দরে চাল পেয়ে থাকেন, আর আর কে সোয়াই 2 গ্রাহকরা 9 টাকা কেজি দরে গম ও 13 টাকা কেজি দরে চাল পেয়ে থাকে। এই 2টি প্রকল্প থেকেই নিষ্ক্রিয় করা হয়েছে প্রায় 1,14,00,000 রেশন কার্ড। তবে বলে রাখি, এই যে টাকা দিয়ে রেশন নেওয়া, এটা কিন্তু আর এখন টাকা দিয়ে নিতে হয় না, এখন কিন্তু ফ্রিতে পাওয়া যায়। তবে কেউ চাইলে রেশন দোকানে গিয়ে তার কার্ড চালু করে নিতে পারবেন। কার্ড বন্ধ করার অদ্ভুত কারণ দেখিয়েছেন মন্ত্রী মশাই। তিনি বলেছেন, আমরা সমীক্ষা করে দেখেছি অনেকে মারা গিয়েছেন, প্রায় 1,400,000 ডুপ্লিকেট কার্ড আছে। মৃত মানুষের সংখ্যা প্রায় 54,00,000। সরকারের দাবি সত্যি হলে নিষ্ক্রিয় হওয়ার কথা 78,00,000 কার্ড, তাহলে বাকি 46,00,000 মানুষ কী দোষ করলো? তাদের কার্ড বন্ধ হলো কেন? খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির দাবি, এই কার্ড ধারকরা দীর্ঘদিন রেশন তোলেন না, কিন্তু রেশন না তুললে যদি কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে খাদ্য সুরক্ষা আইনের তাৎপর্য কী? সেই প্রশ্নও উঠছে। খাদ্য দপ্তর সূত্রের খবর, কেন্দ্রীয় প্রকল্পে বায়োমেট্রিক বাধ্যতামূলক হওয়ার পর এক নতুন সমস্যা দেখা দিয়েছে। অনেকের আঙুলের ছাপ মিলছে না, যার ফলে তারা রেশন তুলতে পারছেন না। দিনের পর দিন রেশন না তোলায় তাদের কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সংখ্যাটা নেহাতই কম নয়। সেই রেশন যাতে রাজ্যের হাতছাড়া হয়ে না যায়, তাই রাজ্যের প্রকল্পের কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত। এক কথায়, নিজেদের খরচ কমাতে কেন্দ্রের প্রকল্প সম্পূর্ণরূপে ব্যবহার করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার দেখুন, আপনার কার্ড বন্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা সার্চ করবেন food.wb.gov.in, এই লেখাটি আপনি গুগলে লিখবেন, লিখে সার্চ করে দিবেন। যখনই আপনি সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এরকম অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড বলে একটা সেকশন রয়েছে, এই রেশন কার্ড সেকশনে আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এইখানে এবার আপনার রেশন কার্ডের নাম্বারটা বসাবেন, তারপর ক্যাটাগরি, এখান থেকে আপনার যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটি আপনি চয়েস করবেন। তারপর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটি দেখে দেখে এই ঘরে বসাতে হবে, বসিয়ে সার্চ করতে হবে, তাহলে এখানে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস দেখিয়ে দেবে। তো যখনই আপনি সমস্ত কিছু দিয়ে সার্চ করবেন, এখানে এরকম দেখিয়ে দেবে, এখানে নাম, বাবা অথবা হাজব্যান্ডের নাম, তারপর হেড অফ দ্য ফ্যামিলি, বয়স কত, জেন্ডার, অ্যাড্রেস, FPS নেম, আধার নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, ফ্যামিলি আইডি কত, EKYC করা আছে কিনা, আধার সিডিং করা রয়েছে কিনা, এগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবে। আর এখানে আপনাদেরকে যেটা মেন জিনিস সেটা দেখতে হবে স্ট্যাটাসটা। স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভেট লেখা রয়েছে। তো এই ডিঅ্যাক্টিভেট লেখা থাকলে এখানে বলেছে প্লিজ ডু EKYC ইমিডিয়েটলি অ্যাট এনি অফিস অফ ইন্সপেক্টর ফুড অর এনি FPS অর অ্যাট এনি BSK টু প্রিভেন্ট ডিঅ্যাক্টিভেশন অফ কার্ড অর থ্রু মোবাইল লিঙ্কিং উইথ আধার। তো আপনার ডিঅ্যাক্টিভেট করা রয়েছে,
আপনি যদি ডিঅ্যাক্টিভেটটা কাটাতে চান তাহলে আপনি অতি শীঘ্রই কিন্তু খাদ্য দপ্তরে গিয়ে ইকেওয়াইসি করতে পারেন। সেটা আপনারা বিএসকে সেন্টারেও যেতে পারেন, খাদ্য দপ্তর বা ডিলার বা মোবাইল থেকেও আপনারা করতে পারেন। এটা দেখলে আপনি বুঝে যাবেন যে ডিঅ্যাক্টিভের লেখাটা থাকলে আপনি বুঝে যাবেন আপনার রেশন কার্ডটিও কিন্তু নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বা ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। আর যদি আপনার এই স্ট্যাটাসের ঘরে অ্যাক্টিভ থাকে বা এখানে যদি ফ্ল্যাগড ফর ভেরিফিকেশান লেখাটা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনার রেশন কার্ড বাতিল হয়নি, আপনারা কিন্তু যেরকম রেশন পাচ্ছেন পেয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।